হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। আজ আমি একটা মা কালীর খাড়া বানাচ্ছি থার্মোকল দিয়ে। থার্মোকলে আমি প্রথমে একটা কালার দিয়ে এঁকে নিয়েছি মা কালীর খাড়াটা, তারপর একটা ছুরি দিয়ে সেটাকে আমি কাটছি, থার্মোকল কাটার ছুরি। থার্মোকলটা যখন কাটবে একটু সাবধানে কাটবে, কারণ থার্মোকল পাতলা হওয়ার কারণে যদি অসাবধানতায় ভেঙে যেতে পারে তাহলে তোমার কাজটা পুরো নষ্ট। ছোট্ট ভুলের কারণে ভেঙে গেছে একটুখানি, ওই যে ওই মাথার দিকটা। এরপর আমি খাড়ার সাইডের যে কর্নারগুলো দেখো, কর্নারগুলো আমি কাটছি। কর্নারগুলো কেটে নেওয়ার কারণ হচ্ছে কর্নারগুলো একটু দেখতে শার্প লাগবে, ভালো লাগবে দেখতে। কে আমাকে জিজ্ঞেস করতে পারো যে খাড়াটা আমি কেন বানাচ্ছি? কারণ আছে, আমার একটা নিউ চ্যানেল আমি খুলেছি মেকআপ সম্পর্কিত, সেখানে আমার এইটা একটা কাজে লাগবে। তাই এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আমার অন্য একটা চ্যানেলের, সেই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করো। খাড়ার সাইডগুলো কেটে নেওয়ার পর আমি একটু উপরের দিকটা একটুখানি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। অতটা ভালো হচ্ছে না আই নো, বাট যতটা হয় ততটা চেষ্টা করছি। খাড়াটা ফিনিশিং দেওয়া শেষ, এরপর আমি একটা ফেব্রিকের ইয়েলো কালার নিয়ে পুরো খাড়াটার একটা পার্টে ফার্স্টে কালারটা করব, তারপর আমি রোদে শুকাতে দেব, কারণ তার উল্টো সাইডটা করতে গেলে আমার হাতে কালারটা লেগে যাচ্ছে। তাই রোদে শুকোতে দিয়ে তারপরে উল্টো সাইডটা কালার করে নেব। সাইডেই কালার করা হয়ে গেছে ইয়েলো, তারপর আমি একটা ফেব্রিকের গোল্ডেন কালার নিয়েছি, যেটা আমি ফেব্রিকের যে ইয়েলো কালারটা ছিল সেই কালারটার সাথে মিক্স করব, কারণ গোল্ডেন কালারটার দামটাও বেশি, এবার একটু অল্পই দেয়, এবার পকেটেও প্রবলেম হবে। তার জন্য একটু অল্প করে নিয়ে দুটো কালার একসাথে মিক্স করে আমি গোল্ডেনটা করছি। এতে
খাড়াটা একটু সোনার মতো বা পিতলের মতো একটা সোনালি শাইন দেবে, তার জন্য আরো দেখতে একটুখানি ভালো লাগবে। আমি তখন তো বক 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 করেই যাচ্ছি, জানি না আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা। আমার কালারটা করা হয়ে গেছে, এরপর আমি একটা এরপর খাড়ার উপর আমি একটু চোখ এঁকে নিচ্ছি। খাড়াতে সবাই দেখেছে তোমরা, চোখ আঁকা থাকে মায়ের। তা এই চোখটা আমি আঁকছি হচ্ছে ওয়াটার কালার দিয়ে, কারণ আমার কাছে ফেব্রিকের ব্ল্যাক কালারটা শেষ হয়ে গেছে, তাই আমি ব্ল্যাক কালারটা দিয়ে করছি ওয়াটার কালারের। বিগেনার আছো, ফার্স্টে হোয়াইট কালার দিয়ে চোখের যে সাদা অংশটা সেটা এঁকে নেবে। আমি পারবো, তার জন্য সাদা অংশটা আগে করিনি, চোখের ব্ল্যাক অংশটা করে নিয়েছি, তারপর আমি সাদা অংশ করে নেবে, কারণ ব্ল্যাকটা লাস্টে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি মূর্খের মতো কাজ করেছি, কারণ আমি পারি, তার জন্য করেছি। কাজটা সবসময় সরু তুলি দিয়ে করার চেষ্টা করবে, যেমন জিরো সাইজের যেগুলো বা 1-2 যেগুলো আছে ওই সাইজের তুলিগুলো দিয়ে করার চেষ্টা করবে, তাহলে চোখটা শার্প সুন্দর দেখতে হবে। এরপর আমি দেখো হোয়াইট কালারটা একটু পরে দেব। চোখের মণিটা আমি ব্রাউন দিয়েছি, ব্রাউন কালারটাও নেই, তাই ওয়াটার কালারটা দিয়েই করেছি। এরপর আমি হোয়াইটটা দিয়ে করছি। কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু ফেব্রিকের রেড কালার নিয়ে সাইডের যে কর্নারগুলো চোখের, সেখানে তো আমাদের একটু লালচে লালচে হয়, লাল লাল কালারটা একটু দিলে চোখটা আরও ভালো সুন্দর লাগবে আর রাগি লাগবে দেখতে, মা কালীর খাড়া বলে কথা। এরপর আমি এই সাইডটা একটুখানি যে কি বলবো, মা কালী অসুরের মুন্ডুতে কোপ মেরেছে তাই রক্ত লেগে আছে, সেইটা করেছি। এরপর ডিজাইনও করে নিচ্ছি খাড়ার উপর, তোমাদের ইচ্ছা মতো তোমরা ডিজাইন করতে পারো, এটাতে আমি কি আর বলবো। এগুলো আমার ডিজাইনটাও তোমরা করতে পারো ভালো লাগলে। আর কে কে আমার ডিজাইনটা করেছো আমাকে কমেন্ট বক্সে জানিও। খাড়াতে এই রেড কালার দিয়ে আমি ডিজাইনগুলো করার পর, তারপর একটুখানি আরও বেশি যাতে কালারটা ফুটে আসে তার জন্য আমি হোয়াইট কালার দিয়ে রেডের সাথে আমি একটুখানি ওর মাঝখানে মাঝখানে দিয়েছি হোয়াইট কালারটা। এতদিন পর ভিডিও বানাচ্ছি তো কখন কি বলবো, মাথার এপার ওপার দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, ভুল ভাল বলেই যাচ্ছি, তোমাদের মাথা খাচ্ছি, অনেকক্ষণই তোমাদের মাথা খাচ্ছি। এরপর ভিডিওটার শেষের পথে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, জানি না কেমন লাগছে। আমার খাড়া হয়ে গেছে তৈরি, এরপর আমি হোয়াইট কালার দিয়ে ওইগুলো রেডের মাঝখানে মাঝখানে কালারটা করে দিচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, একই কথা আমি বারবার বক বক করেই যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই।